बिस्मिल्लाह रहमान रहीम। प्रिय शिक्षार्थी एवं आपनारा जरा देखछेन शुनछेन सबाइके बेलकुसि सरकारी कलेजेर पक्ष थेके स्वागत जानाच्छि। मोहम्मद मजनू मिया प्रभाषक परिसंख्यान बेलकुसि सरकारी कलेज बेलकुसि सिराजगंज। प्रिय शिक्षार्थी आमि गत तीनटा क्लासे गणसंख्या निवेशन सम्पर्कित विभिन्न संज्ञा एवं गणसंख्या निवेशन कीभावे तैरी करते हैं ता देखिए। आज आमि देखाबो संख्यासूचक तथ्य बा उपपत्ति के आमरा कीभावे छक कागजे उपस्थापन करते पारी। संख्यासूचक उपपत्ति के छक कागजे द्विमात्रिक समतले निर्दिष्ट स्केले ज्यामितिक नियमे उपस्थापन कराके तथ्येर लौकिक उपस्थापन बा लेखचित्रेर माध्यमे उपस्थापन बोले। अर्थात बिन्यस्त उपपत्ति के संख्यासूचक बिन्यस्त उपपत्ति के जखन आमरा छक कागजे द्विमात्रिक समतलेर निर्दिष्ट स्केले ज्यामितिक नियमे उपस्थापन करब तखन ताके बला हबे लेखेर माध्यमे तथ्य उपस्थापन बा तथ्येर लौकिक उपस्थापन। बिन्यस्त उपपत्ति अथवा गणसंख्या सारणीके आमरा विभिन्न लेखेर माध्यमे उपस्थापन करते पारि। जेमन आयत लेख, गणसंख्या रेखा, गणसंख्या बहुभुज, अजीब रेखा, एगुलोर माध्यमे आमरा तथ्यके उपस्थापन करते पारि। एगुलाके बला हबे तथ्येर लौकिक उपस्थापन বা লেখের মাধ্যমে উপস্থাপন। আয়াত লেখ, এই আয়াত লেখ আমরা কিভাবে অঙ্কন করি বা কোনো গণসংখ্যা সারণীকে বা গণসংখ্যা নিবেশনকে আয়াত লেখের মাধ্যমে কিভাবে উপস্থাপন করি সেটা আমি দেখাবো। অথবা আয়াতের লক্ষ্য কিভাবে অঙ্কন করতে হয়, কোন গণসংখ্যা সারণী থেকে আয়াতের লক্ষ্য কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমি দেখাবো। প্রিয় শিক্ষার্থী, এটা বিন্যস্ত উপাত্ত বা গণসংখ্যা সারণী এরকম। শ্রেণী, গণসংখ্যা, শ্রেণী, গণসংখ্যা, শ্রেণী দেওয়া আছে বিশ থেকে তিরিশ, বিশ থেকে তিরিশ, তিরিশ থেকে চল্লিশ, চল্লিশ থেকে পঞ্চাশ, পঞ্চাশ থেকে ষাট, ষাট থেকে সত্তর, সত্তর থেকে আশি, এবং গণসংখ্যা দেওয়া আছে চার, আট, দশ, আট, ছয়, চার। এই যে বিন্যস্ত উপাত্ত বা গণসংখ্যা সারণী দেওয়া আছে, এই গণসংখ্যা সারণী থেকে আমরা কিভাবে আয়ত লক্ষ্য অঙ্কন করতে পারি সেটা দেখাবো। আয়ত লক্ষ্য অঙ্কন করার জন্য ছক কাগজে এক চক্ষু এক চিহ্নিত করব। আগে আয়ত লক্ষ্য অঙ্কন করার জন্য ছক কাগজ নেব, ছক কাগজে এক চক্ষু এক চিহ্নিত করব, এক চক্ষু ওয়াই অক্ষ, এক্স অক্ষের প্রতি এক ঘর সমান এক এবং ওয়াই অক্ষের প্রতি দুই ঘর সমান এক ধরব। তাহলে সেক্ষেত্রে কি নেব এখানে আমি দেখো, যে এক্স অক্ষের প্রতি এক ঘর, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে ছক কাগজে আমরা সবাই দেখেছি,
প্রত্যেক ক্ষুদ্র ঘর বা প্রত্যেক ক্ষুদ্র অংশকে এক চক্র বরাবর এক ধরব এবং ও এক বরাবর প্রতি ক্ষুদ্র এক ঘর কে আমরা দুই ধরব অথবা দুই ঘর সমান এক ধরব আমরা দুই ঘর সমান এক তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো x অক্ষের প্রতি এক ঘর সমান এক এবং y অক্ষের প্রতি দুই ঘর সমান এক ধরে x অক্ষ বরাবর বসাবো শ্রেণী দেখো প্রথম শ্রেণী কত আছে 20 থেকে 30 20 থেকে 30 এটা যদি 20 দেই আমি তাহলে কত হবে 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50 50 থেকে 60 60 থেকে 70 70 থেকে 80 ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে কি হবে দেখো প্রথম শ্রেণী কত 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50 50 থেকে 60 60 থেকে 70 50 থেকে 60 60 থেকে 70 70 থেকে 80 শ্রেণী আছে কয়টা এখানে 6টা 1 2 3 4 5 6টা শ্রেণী আছে ঠিক আছে শিক্ষার্থীরা 80 x অক্ষ বরাবর শ্রেণী এবং y অক্ষ বরাবর কি বসাবো দুই ঘর সমান এক ধরে ঘন সংখ্যা বসাবো তাহলে দেখো প্রথম শ্রেণী 20 থেকে 30 ঘন সংখ্যা কত আছে 4 দুই ঘর সমান এক হলে 4 সমান কত হবে 8 ঘর 8 ঘর শ্রেণী ব্যবধান একটা রেখা এবং ঘন সংখ্যা সমানুপাতিকের একটা রেখা নেব এই দুটো রেখা দিয়ে একটা আয়তক প্রথম শ্রেণীর জন্য একটা আয়তক্ষেত্র অঙ্কন করব ঠিক আছে শিক্ষার্থীরা অনুরূপভাবে দ্বিতীয় শ্রেণীর জন্য একটা আয়তক্ষেত্র হবে দ্বিতীয় শ্রেণী কত আছে 30 থেকে 40 ঘন সংখ্যা আছে কত 8 8 দুগুণে কত হবে 16 16 একটা বিন্দু হবে এই 16 বিন্দু দিয়ে একটা আয়তক্ষেত্র অঙ্কন করব ঠিক আছে শিক্ষার্থীরা তারপর দেখো 10 10 দুগুণে 20 20 আর একটা আয়তক্ষেত্র হবে এখানে আট দুগুণা ষোল ছয় দুগুণা বারো ছয় দুগুণা বারো তারপর দেখো শিক্ষার্থীর ঘন সংখ্যা কত আছে চার চার দুগুণে আট দেখো শ্রেণী আছে কয়টা এখানে শ্রেণী আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা আয়তক্ষেত্র আসছে ছয়টা আয়তক্ষেত্র আসছে এই যে ছয়টা আয়তক্ষেত্রের সম্মিলিত চিত্র এটাকে বলা হবে কি আয়ত লেখো আয়ত লেখো এক্স অক্ষের প্রতি এক ঘর সমান এক ধরে কি বসানো হয়েছে এদিকে শ্রেণী আর ওয়াই অক্ষ বরাবর দুই ঘর সমান এক ধরে ঘন সংখ্যা এই যে চিত্রটা এই চিত্রটাকে বলা হবে আয়ত লেখো তাহলে দেখো এই যে আয়ত লেখোটা আমরা কিভাবে পেয়েছি এখানে নিচের উপাত্ত হতে একটা আয়ত লেখো অঙ্কন করো নিচের উপাত্ত হতে একটা আয়ত লেখো অঙ্কন করো তাহলে এই আয়তক্ষেত্রটা আমি কিভাবে অঙ্কন করেছি দেখো এই আয়ত লেখোটা আমি অঙ্কন করেছি যে ছক কাগজে এক চক্ষ অক্ষ চিহ্নিত করি এক চক্ষে প্রতি এক ঘর সমান এক এবং ওই অক্ষে প্রতি এক ঘর সমান এক ধরে এক চক্ষ বরাবর শ্রেণী এবং ওই অক্ষ বরাবর ঘন সংখ্যা বসিয়ে প্রত্যেক শ্রেণীর জন্য একটা করে আয়তক্ষেত্র অঙ্কন করেছি এখানে আমি অর্থাৎ দেখো প্রথম শ্রেণী কত আছে 20 থেকে 30 ঘন সংখ্যা আছে কত 4 দুই ঘর সমান এক তাহলে 4 সমান কত হবে 4 দুগুণে 8 ঘর ঠিক আছে শিক্ষার্থীরা দ্বিতীয় শ্রেণী 30 থেকে 40 ঘন সংখ্যা আছে কত 8 8 দুগুণে 16 আর একটা আয়তক্ষেত্র তৃতীয় শ্রেণী আছে 40 থেকে 50 ঘন সংখ্যা আছে 10 40 থেকে 50 ঘন সংখ্যা 10 দুগুণে 20 এই 20 বিন্দু নিয়ে আর একটা আয়তক্ষেত্র এভাবে আমরা কি করব যে কয়টা শ্রেণী থাকবে তত কয়টা আয়তক্ষেত্র অঙ্কন করব সবগুলো আয়তক্ষেত্রের সম্মিলিত চিত্রকে বলা হবে আয়ত লেখো ঠিক আছে শিক্ষার্থীরা আজ আর নয় আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে।